প্রিয় দর্শক, সকাল থেকে চলছে বগুড়া উপনির্বাচনের ভোট গ্রহণ। আমরা ঠিক এই মুহূর্তে যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বগুড়ার সদরের পিটিআই কেন্দ্র। এখানে আসলে সকাল থেকে কি পরিমাণ বুট পড়েছে সেটা আমরা জানবো। আমরা যদিও দেখছি যে এখানে আসলে বুটার উপস্থিতি তুলনামূলক কম, আসলে কি পরিমাণ এখন পর্যন্ত বুট পড়েছে সেই বিষয়ে আমরা জানবো। এখানে আমাদের সাথে যুক্ত আছেন যে এখানকার যে প্রিজাইডিং অফিসার পুরুষ এবং মহিলা কেন্দ্রের দুইটা দায়িত্ব রয়েছে, তার সাথে কথা বলবো। এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কেমন? ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের সকাল থেকে আমাদের পুরুষ কেন্দ্রে আমাদের টোটাল 2836 এবং 3260 মহিলা কেন্দ্র আছে, ভোটার লিস্ট আছে। সেখান থেকে আমাদের প্রায় 9% উপর বেশি কাস্টিং হয়েছে। আশা করছি আরও যে দিন 4000টা আমাদের ভোট কাস্টিং চলবে সেই সময় পর্যন্ত আরও বেশি মাত্রায় আমরা আমাদের ভোট কাস্টিং করতে পারবো। ধন্যবাদ। এখানে তুলনামূলক ভোটার উপস্থিতি আমরা কম দেখতে পাচ্ছি, এর কারণ কি আসলে? এর কারণ আসলে এখানে আমাদের হয়তো যারা ভোটে যারা নিযুক্ত আছেন হয়তো সকাল থেকে একটু শীত ছিল এবং বাতাস ছিল, এবং যেহেতু 8:30 থেকে শুরু হয়েছে যার কারণে হয়তো মধ্যাহ্নের পর আমরা হয়তো আরও বেশি মাত্রায় হয়তো আমাদের যারা ভোটাররা যারা আসেন তাদেরকে আমরা উপস্থিতি আশা করতে চাই তাদেরকে আরও বেশি হবে। শীতের কারণেই মনে হয় সকাল থেকে একটু উপস্থিতি কম। দর্শক, এখানে আরেকজন রয়েছে মিজানুর রহমান, তিনি যে এখানকার মহিলা কেন্দ্র যেটা মহিলা ভোটারের যে কক্ষটি রয়েছে সেটা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কেমন ভোট করেছে? আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত ভোট মোটামুটি 6-7% কাস্ট হয়েছে। মহিলারা প্রথম থেকে আসেনি বললেই চলে। দিন যত সময় যত বেশি হচ্ছে তখন তত আমাদের মহিলা ভোটাররা বেশি ভোট দিতে আসতেছেন। আশা করি যত সময় যাবে তত ভোটাররা বেশি আসবেন ভোট দেওয়ার জন্য, মহিলা ভোটাররা। একই কোয়েশ্চেন করতে চাই, আসলে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক ভোটার কম, এর কারণ কি? তুলনামূলক ভোটার কম কারণ এখন পর্যন্ত যেটা বলবো, সকালে প্রচুর শীত ছিল, এখানে ঠান্ডা বাতাস ছিল, অনেকেই আসে নাই। আশা করি আসলে বেশি হবে। টোটাল কত হাজার ভোটার রয়েছে আমার কেন্দ্রে? আছে মহিলা কেন্দ্রে 3260, 8টা বুথ আছে আমার এখানে। আর পুরুষ কেন্দ্রে আছে আপনার কত? 836 জন ভোটার রয়েছে 8টা কেন্দ্রে। আর টোটাল 7000-এর মতো তাহলে ভোটার রয়েছে? 6000-সামথিং ভোটার রয়েছে। আসলে বেলা বাড়ার সাথে সাথে কি ভোটার বাড়তেছে কিনা? জি, অবশ্যই এখন সকালের চেয়ে উপস্থিতি একটু বাড়ো। আমরা মহিলা কেন্দ্রে পুরুষ কেন্দ্রেও দেখতে পাচ্ছি যে তারা আগের চেয়েও একটু বেশি মাত্রায় তারা লাইনে দাঁড়িয়েছে আসে, এবং ভোট সুষ্ঠুভাবে এখানে সম্পন্ন চলছে আর কি তারা নিয়মিতভাবে। এখন পর্যন্ত আসলে সকাল যে 8:30 থেকে বুট শুরু হয়েছে কোনো প্রকার সহিংস কোনো ঘটনা ঘটেছে কি? না, এই ধরনের সহিংসতা ঘটনা নাই। সকালে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় পরিদর্শন করেছেন, এবং সার্বিকভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এবং যারা ভোটার উপস্থিতি তারা সুন্দরভাবে তারা লাইনে দাঁড়িয়ে তারা ভোট সম্পাদন সম্পন্ন করছে। আর স্বতন্ত্র প্রার্থী থেকে অভিযোগ করেছে যে বিভিন্ন কেন্দ্র দখল, বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলো দখল করে নিচ্ছে এবং প্রিজাইডিং ও তাদের যে এজেন্ট রয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এখানে এমন কোনো ঘটনা ঘটেছে কি? না, এই ধরনের কোনো ঘটনা নাই। এখানে সবাই যারা এজেন্ট আছে সবাই সুষ্ঠুভাবে তারা বসে আছে এবং তারা ভোট পর্যবেক্ষণ করছে। দর্শক, যেমনটা বলছিলেন যে এখানে আসলে সকাল থেকে সকাল 8:30 থেকে যে বুট শুরু হয়েছে সুন্দর এবং সুন্দর পরিস্থিতি উৎসবমুখর পরিবেশে বুট হয়েছে এমনটাই জানিয়েছেন এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছে। তারা বলছে যে এখানে টোটাল 7000 বুট রয়েছে। 7000-এর মধ্যে মহিলা কেন্দ্রের মধ্যে 5-7% বুট এখন পর্যন্ত কাস্টিং হয়েছে, এবং পুরুষ কেন্দ্রের মধ্যে 10-12% বুট কাস্টিং হয়েছে এমনটাই জানিয়েছেন তারা। আমরা কয়েকজন বুটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যে এখানে আসলে ভোট দিচ্ছেন আপনি? না, ভোট দিতে যাচ্ছি আমি, কাবুলে আসলাম। পরিস্থিতি আসলে কেমন মনে হচ্ছে? পরিস্থিতি ভালোই, শান্ত সব কিছু, পরিস্থিতি ভালো ইনশাআল্লাহ। আসার পথে আপনাকে কেউ না না কোনো কোনো বাধা নেই, কোনো রকম কিছু নেই, সব যার ধর মনে শেষে আসছে, যার ধর মনে সে ভোট দিয়ে চলে যাচ্ছে। এতে কোনো বাধা টাধা কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, কোনো সমস্যাই নেই আমাদের, সুন্দর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। আমরা কয়েকজন মহিলা ভোটার রয়েছে, মহিলা ভোটারের সাথে কথা বলবো যে এখানকার যে সার্বিক পরিস্থিতি আসলে কেমন, আর সেই এখানকার ভোটের পরিস্থিতিটা কেমন আপনার কাছে জানতে চাচ্ছি। না না না, আমার আচ্ছা, আরো কয়েকজন ভোটার রয়েছে তার সাথে আমরা কথা, এখানকার ভোটের পরিস্থিতিটা কেমন আপনি? খুব ভালো, আর বেশি আর কিছু বলতে পারতেছি না। খুব সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ,
বরং বিগত দিনের চেয়ে আজকের পরিবেশটা অনেক বেটার। তো আমরা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি যা কম, এর কারণ আসলে কি হতে পারে আপনি মনে হয়? কারণটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখানে সাধারণত যেটা হয়, দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি, বিএনপি যখন নির্বাচনে থাকে তখন আলাদা একটা পরিবেশ বিরাজ করে। যেহেতু এখানে বিএনপি নাই, সেক্ষেত্রে ভোটের ইমেজটা একটু কম হইতেই পারে, এটা স্বাভাবিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মহিলাদের ভোটটাই বেশি, মহিলারাই বেশি ভোট দেয়, যার কারণে এই সময়টা মহিলাদের বাসায় কাজকর্ম করার জন্য এখন একটু উপস্থিতি কম। আপনারা যদি আর ঘন্টাখানিক আগে আসতেন দেখতে পারতেন যে এখানে উপস্থিতিটার কি অবস্থা। আরও অনেক প্রেস টেস্টের লোকজন আসছিল, তারা দেখে গেছে এখানে মানে সুষ্ঠু একবারে ভোট হচ্ছে এবং মানে স্বাভাবিক যে উপস্থিতি থাকতে হয় ভোট কেন্দ্রে ঠিক সেভাবে আসে এবং সন্তুষ্ট। উনি যেটা যেমনটা বললো যে আসলে বিএনপি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপির ভোটার যারা রয়েছে তারা কি নির্বাচনে বা ভোট দিতে আসতেছে না এমন কিছু? এখানে আওয়ামী লীগ বিএনপিতে কোনো কথা না, আমাদের বগুড়ার উন্নয়নের বিষয় এখানে হচ্ছে, সেটা আমরা মানুষকে সক্ষম বুঝাতে পারছি যে আমাদের বগুড়ার উন্নয়নের প্রয়োজন। সেখানে নট আওয়ামী লীগ নট বিএনপি, আমাদের একজন এমপি লাগবে যে আমাদের বগুড়ার উন্নয়ন করবে। এই জিনিসগুলো আমরা অনেক বিএনপির ভোটার বলেন, জাতীয় পার্টির ভোটার বলেন, আদার্স দলের ভোটার বলেন, সবাইকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি, যার কারণে এই ধরনের ভোটগুলো মানুষ সুস্থভাবে ভোট দিতে আসতেছে, অনেকে নিজের থেকে ভোট দিতে আসতেছে। আপনি দেখেন এখানে অসুস্থ রুগী, প্যারালাইসিসের রুগী, তারাও সুস্থভাবে পাশে ভোট দিচ্ছে। আপনারা একটু আগে আসতে দেখতে পাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এখানকার আসলে ভোটে আপনি ভোট দিয়েছেন? না, ভোট দিইনি, ভোট দিতে আসছি। ভোট দিতে আসছি, কি মনে হচ্ছে এখানকার পরিস্থিতি? পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানকার, এখানকার যে পরিবেশ বিগত দিনে এত সুন্দর পরিবেশ কোনো সময় ছিল না, আজকে পরিবেশ খুব ভালো। আসলে আজকের পরিবেশ ভালো এখন, তবে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারা অভিযোগ করতেছে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করতেছে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি মনে হয়? আপনারা নিজেরাও এখানে দেখতেছেন এখানে কারোর সাথে কোনো কথাবার্তা আছে কি না, যার যে ভোট দিতে আসছে সরাসরি ভোট দিয়ে সে চলে যাচ্ছে, এখানে কারো কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই, কোনো কিছু নাই। সেখানে একজন যদি অভিযোগ দেয় 15% ভোট হয়ে গেছে, আপনি আমাদের দেখা মতো 20-25% ভোট হয়ে গেছে এবং আমরা সব নিয়ে এসে করা হচ্ছে। সকালবেলা আপনি 8:30 পরে ছিল না, কিন্তু আপনি 9:00 আপনি 11:00 পর্যন্ত মেয়েদের খুব ভিড় ছিল, এখন মেয়েরা সব বাসে গেছে, আবার আপনি কিছুক্ষণ পরে অর্থাৎ নামাজের পর থেকে আবার সবাই চলে আসবে ইনশাল্লাহ। ভোট এখানে কোনো রকম কেন্দ্র দখল বা কোনো কিছু এগুলো কোনো কিছু আমাদের ইয়ে নাই, এগুলো সুন্দরভাবে এবং সবাই কাজ করতেছে। এখানে আমাদের যে আপনি ইয়ে যারা আছে, স্বতন্ত্র প্রার্থী আছে বা অন্য অন্য যারা আছে, এরা সবাই মোটামুটি কথা হচ্ছে কি যে স্বতঃস্ফূর্তভাবে সবাই আসতেছে, সবাই ভোট। আপনি কি ভোট দিয়েছেন? যেহেতু আসলে ইভিএম এ ভোট হচ্ছে, ইভিএম এ ভোট দিতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? ইভিএম এ ভোট দেওয়ার দ্বারা কোনো সমস্যা হচ্ছে না, খুব সুন্দর ইয়ে হচ্ছে, কিন্তু প্রথমে একটু না ডিস্টার্ব হচ্ছিলো, তারপর সব কিছু ঠিক হয়ে গেছে। এরা সবাই ইয়ের থেকে লোক আসছিল, ওরা সবাই ইভিএমগুলো সব সুন্দর করে কালেকশন করে দিয়ে ইয়ে করে দিয়ে গেছে, তারপর থেকে সুন্দরভাবে ছিল। এবং এখান থেকে আপনার মহিলাদের উপস্থিতি এখানে প্রায় সকালবেলা যে অবস্থা দেখা গেল প্রায় 30-35% মহিলা ভোটার ছিল, এবং পুরুষদের যে আর কি ভোটারটা একটু 15-20% এর মধ্যেই, কিন্তু আমার মনে হয় যে আপনার বিকেলের মানে দুপুরের পরে আপনি ভোটার সংখ্যাটা বেশি হবে। দর্শক যেমনটা জানিয়েছিলেন এখানকার যে ভোটার রয়েছে তারা বলছে যে আসলে সুষ্ঠু পরিবেশে সকাল থেকেই ভোটাররা এখানে আসছেন, এবং প্রিজাইডিং অফিসার যারা বলেছেন তারা যে সকাল থেকে এখানে ভোটাররা আসে, যেহেতু এই সময়টা দুপুরের টাইম ভোটার কম দেখা যাচ্ছে, তবে আবার বেলা বাড়াসর দুপুরের পর পর আবার যে ভোটাররা বাকি রয়েছে তারা এখানে আসতে শুরু করবেন। আর দর্শক আমরা যুক্ত ছিলাম বগুড়ার সদর আসন থেকে আপনাদের সাথে, আমি আকরাম হোসেন নাইম আপনাদের সাথে যুক্ত ছিলাম, আবারও আপনাদের সাথে যুক্ত হবো, সেই পর্যন্ত ইত্তেফাকের সাথেই থাকুন।